नमस्कार सकलকে स्वागत জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে বিশেষ রাশিফলের অনুষ্ঠানে এবং 1430 বঙ্গাব্দ কেমন যাবে মীন রাশির জাতক জাতিকাদের বা মীন লগ্নের জাতক জাতিকাদের পাইসেস সাইন এন্ড অ্যাসেন্ডেন্টের কেমন যেতে পারে এই বিষয় তথ্য আজকে কিন্তু আমরা আলোচনা করব একটু ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করব। দেখুন মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের রাশির অধিপতি বছরের প্রথম থেকেই কিন্তু দ্বিতীয় ভাবে অবস্থান করছে এবং এই যে দ্বিতীয় ভাবে রাহুর অবস্থান এবং বৃহস্পতির অবস্থান একই সাথে এখানে একটি বিশেষ যোগের ফর্মেশন হয়, এই যোগটিকে বলা হয় গুরুচণ্ডাল যোগ। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের হেলথের ক্ষেত্রে কিছু ইস্যুস কিন্তু থাকার সম্ভাবনা প্রবলভাবে থাকছে। কি কি ধরনের ইস্যুস থাকতে পারে? পৌষ্টিক তন্ত্র সংক্রান্ত কোনো সমস্যা বা উদর সংক্রান্ত কোনো সমস্যা, কোনো কোনো ক্ষেত্রে সুগার, থাইরয়েড এই সংক্রান্ত বিষয়ে একটা নিয়ন্ত্রণ হারানো বা কোলেস্টেরল, লিপিড সংক্রান্ত কোনো প্রবলেমের জায়গা, যেহেতু বৃহস্পতি বৃদ্ধিকারক গ্রহ, ডেভেলপমেন্ট করা, শরীরের বিশেষ কোনো অর্গ্যানের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট, এনলার্জমেন্ট এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। অর্থাৎ আহারাদির ক্ষেত্রে প্রথম থেকেই একটা সচেতন দৃষ্টিভঙ্গি কিন্তু রাখতে হবে, বিশেষ করে মীন রাশির জাতক জাতিকাদের বা মীন লগ্নের জাতক জাতিকাদের। দেখুন 7:30 শুরু হয়েছে এবং মীন রাশির ক্ষেত্রে কিন্তু 7:30 কিছুটা হলেও প্রভাব থাকে। বেসিক্যালি দেখা যাবে মানসিক দিক থেকে কিছুটা প্রবলেম আপনি ফেস করতে পারেন। এটি থেকে বাঁচার জন্য একদম শুরু থেকে সবে আপনাদের 7:30 শুরু হয়েছে, 7.5টা বছর এই কম্বিনেশন কিন্তু থাকবে। সো প্রথম থেকেই মেডিটেশনের হ্যাবিটটা তৈরি করে ফেলুন যাতে মনকে বা চন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারেন। অ্যান্ড আনটিল অর আনলেস আপনি চন্দ্রকে নিয়ন্ত্রণ করতে না পারছেন আপনি কিন্তু খুব ভালো থাকতে পারবেন না। এই বিষয়টিকে কিন্তু বুঝতে হবে এবং এই বিষয়টি অনুসারে কিন্তু আপনাকে কাজ করতে হবে। রাশি লগ্ন মীনের ক্ষেত্রে প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট রয়েছে, কোন কোন ক্ষেত্রে রয়েছে আমি বলবো, তবে কোন কোন ক্ষেত্রে সাবধান থাকতে হবে সেটিও কিন্তু আমি বলবো। মীন রাশির জাতক জাতিকাদের প্রথম দিকে রাহুর সাথে বৃহস্পতির থেকে গুরুচণ্ডাল যোগ তৈরি করা এবং দ্বিতীয়ার্ধে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের রাশিতে 29শে নভেম্বরের পরে রাহুর উপস্থিতি হেলথের ক্ষেত্রে কিন্তু কিছুটা জটিলতা তৈরি করবে। প্রথম দিকে বিশেষ করে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেষের দিকে অর্থাৎ 29 নভেম্বরের পরে রাশিতে রাহু প্রবেশ করলেও ষষ্ঠে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকবে ম্যালফিক ক্রিয়াটা বা নেগেটিভ প্রভাবটা কিন্তু তুলনামূলকভাবে কম থাকবে, সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। মোট কথা হলো মীন রাশির জাতক জাতিকাদের এন্টায়ার 1430 বা ইংরেজি 15ই এপ্রিল 2023 থেকে 14ই এপ্রিল 2024 এই যে টাইম সেগমেন্ট, 1 ইয়ারের যে একটা টাইম সেগমেন্ট রয়েছে এই জায়গাতে কিন্তু একটু হেলথের দিকে কনসাস হতে হবে। প্রথম দিকে বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা, পৌষ্টিক তন্ত্র সংক্রান্ত সমস্যা একটু বেশি খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কি বিষয়, অর্থনৈতিক অবস্থার ডেভেলপমেন্ট কেমন কি হতে পারে। দেখুন এই বছরের 12ই অগ্রহায়ণের পর থেকে অর্থনৈতিক ক্ষেত্রে একটা দারুণ পরিবর্তনের জায়গা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের থাকবে। আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রের একটা স্টেবিলিটি এই সময়ে কিন্তু আপনারা ফিল করবেন, তবে তার আগে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, ভুল পদক্ষেপ, অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত বিষয়, কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি তো নিশ্চিত রূপেই থাকছে, কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু জটিলতা তৈরি হবে যেটা 29শে নভেম্বরের আগে বা 12ই অগ্রহায়ণের আগে, এবং এই জায়গাকে আপনাকে একটু সাবধানে সচেতনভাবে থাকতে হবে যে সেকেন্ড হাউসে গুরুচণ্ডাল যোগ তৈরি হয়েছে। হটকারিতা বশত গুরুজনদের কথা অমান্য করে বা নিজের জেদটাকে বজায় রাখতে গিয়ে ইনভেস্ট, খরচ কোনো কিছু করব না, তাহলেই কিন্তু সমস্যা, তাহলেই কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে বিপর্যয় আসতে পারে। এবং অপরিচিত ব্যক্তির সাথে ট্রানজাকশন করে কিছু অর্থ আপনার চোট যেতে পারে বা কিছু অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে আপনি কিন্তু কিছুটা হলেও পড়তে পারেন। একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, কি বিষয়? মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের অষ্টম ভাবে কেতুর অবস্থান রয়েছে। কিছু শত্রুতার মুখোমুখি আপনি হচ্ছেন, কিছু গুপ্ত শত্রু জায়গা নিশ্চিতভাবেই আপনার রয়েছে এবং সেই শত্রু কিছু ফ্যাটাল ক্রিয়া বা কিছু নেগেটিভিটি ক্রিয়েট করারও কিন্তু চেষ্টায় রয়েছে। রাশি লগ্ন যদি আপনার মিন হয়ে থাকে, আমরা যদি প্রফেশনাল লাইফটাকে একটু ডিকোড করার চেষ্টা করি তাহলে লক্ষ্য করা যায় যে আপনাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে বিশেষত প্রথম যে সময়কালটা বৈশাখ থেকে কার্তিক মাস পর্যন্ত এই যে 7টা মাস, এই সমসাময়িক সময়ে কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে কিছু বিশৃঙ্খলা থাকতে পারে বা কিছু বিশৃঙ্খলা থাকার সম্ভাবনা রয়েছে। কেমন ধরনের বিশৃঙ্খলা থাকতে পারে বা কেমন ধরনের বিশৃঙ্খলা আসার সম্ভাবনা রয়েছে, দেখুন আপনাদের বিশৃঙ্খলা বলতে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে। রাশি লগ্ন মিনের ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে। যারা সেলফ প্রফেশনে রয়েছেন, তাদের কর্মজীবনে ডেভেলপমেন্ট নতুন বছরে রয়েছে, কিন্তু একটা বদনামের সম্ভাবনাও কিন্তু রয়েছে। এই বিষয়টা থেকে একটু সচেতন থাকতে হবে সবার প্রথমে। দ্বিতীয় বিষয়, প্রফেশনের ক্ষেত্রে স্থিরতা বজায় রাখতে হবে এবং এখানে ইমোশন, এখানে আবেগ, এখানে প্রেম, এই বিষয়গুলোকে কিন্তু একদম পাত্তা দেওয়া যাবে না। আপনার সেলফ প্রফেশনের ক্ষেত্রে আপনাকে আরো বেশি ফোকাস হতে হবে এবং এখানে আপনাকে কনসিস্টেন্সি যেমন মেনটেন করতে হবে তেমনই কনস্ট্যান্ট ভাবে কিন্তু আপনাকে এই জায়গাটাকে ধরে রাখতে হবে। সেলফ প্রফেশনে মীন রাশির জাতক জাতিকাদের নিশ্চিতভাবে উন্নতি রয়েছে, কিন্তু পঞ্চম রাশি তো কর্কট, জল রাশি, আবেগপূর্ণ রাশি, পরিবার কেন্দ্রিক রাশি এবং কোথাও যেন ইমোশন, আবেগ ইত্যাদি বিষয় আপনাদের সেলফ প্রফেশনের মধ্যে চলে আসে। এই জায়গাটা করলে কিন্তু হবে না। তাছাড়া লক্ষ্য করা যাচ্ছে নতুন বছরে, নতুন বাংলা বছরে মীন রাশির জাতক জাতিকাদের সেলফ প্রফেশনের ক্ষেত্রে দুর্দান্ত ডেভেলপমেন্টের জায়গা রয়েছে এবং আপনি ইউটিউব করুন, আপনি ফেসবুক করুন, আপনি ইনস্টাগ্রাম করুন, যে প্রফেশনেই আপনি থাকুন না কেন, আপনি হয়তো ব্লগ বানান, হতে পারে আপনি হয়তো কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছেন সেলফ প্রফেশনের ক্ষেত্রে বা সাথে, যেখানে আপনি ডায়েটিশিয়ান, আপনি কনসালটেন্সি প্রদান করেন, আপনি নিউট্রিশনিস্ট বা আপনি কোনো না কোনোভাবে অ্যাটাচড রয়েছেন সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়ের সাথে বা আপনি অ্যাটাচড রয়েছেন ডক্টর হিসেবে, আপনি সিভিল ইঞ্জিনিয়ার, প্ল্যান তৈরি করে দেন, অর্থাৎ কোনো রকম একটা কনসালটেন্সি বা পরামর্শদাতা হিসেবে আপনি কাজ করেন, তাদের ক্ষেত্রে ম্যাসিভ উন্নতি হবে 1430 বঙ্গাব্দে। এবং যারা মূলত যুক্ত রয়েছেন টিউশনস শেখানোর কিছুতে আপনাদের প্ল্যাটফর্মের ব্যাপ্তি হওয়ার সম্ভাবনা। কেমন ব্যাপ্তি হতে পারে? প্ল্যাটফর্ম ব্যাপ্তি বলতে আপনি হয়তো 10টা স্টুডেন্ট নিয়ে পড়াচ্ছিলেন, হঠাৎ আপনি মনে করলেন না এবার আমার এই প্ল্যাটফর্মকে ইনক্রিজ করতে হবে, সো আমি আরও 10টা স্টুডেন্ট নেব এবং আমি একটু অনলাইন মাধ্যমে পড়াবো। এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ম্যাসিভ চেঞ্জের জায়গা কিন্তু থাকছে যদি রাশি বা লগ্ন আপনার মীন হয়ে থাকে। সার্ভিস লাইফের ক্ষেত্রে আমি বলবো নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা বেশি 12ই অগ্রহায়ণের পর, টু বি ভেরি অনেস্ট। এবং ট্রানজিট চার্ট অনুসারে বলা যায় তারপরে যেহেতু বৃহস্পতির শুভ দৃষ্টি রাশির 10ম ভাবে থাকবে এবং 2nd হাউসে বসে 2610কে কানেক্ট করবে, অসম্ভবভাবে ডেভেলপমেন্ট কিন্তু হবে আপনাদের। এবং সার্ভিস যারা টার্গেট রেখেছেন যে 1430 বঙ্গাব্দ এই বাংলা বছরে আমি চাকরি পাবই, এই মেন্টালিটি যারা রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধার জায়গা অনেকটা বেশি। একটু কন্টিনিউয়াস ভাবে যদি মেনটেন করতে পারেন, কন্টিনিউ যদি ঠিকঠাক ভাবে করতে পারেন, চাকরি প্রাপ্তি 1430 বঙ্গাব্দেই হবে। এবং সময়কালটা কবে? সেটা হলো নভেম্বরের 29 তারিখের পর থেকে 2024-এর 14 এপ্রিলের মধ্যে বা বাংলা 12ই অগ্রহায়ণ থেকে চৈত্র মাসের শেষ সময়ের মধ্যে, সেটা আগামী বছর। এবং এই জায়গাটা কিন্তু ডেফিনেটলি থাকছে মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকারে। যারা সার্ভিস করছেন, কোনো কারণে সার্ভিসের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হচ্ছে, হতে পারে, ইট ইজ ভেরি কমন যে কোনো একটা সমস্যা তৈরি হতেই পারে, সেটা বসের সাথে ইস্যু তৈরি হতে পারে, কোনো আদার্স সমস্যা তৈরি হতে পারে। দেখুন, সমস্যাহীনভাবে বাঁচা যায় না, সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যাটাকে সমাধান করতে হবে যতটা সম্ভব। অ্যাটলিস্ট तो मीन राशि जातक जातिकाদের কর্মজীবনের সমস্যাগুলো ধীরে ধীরে কমবে। বিশেষত কমার সম্ভাবনা রয়েছে নভেম্বরের পর। বড় বড় সমস্যাগুলো নভেম্বরের পরে কমবে এবং তার আগে যে খুব জটিলতা রয়েছে, খুব সময় খারাপ যাবে, খুব নানা রকম সমস্যার মধ্যে থাকবে, বিষয়টি কিন্তু ওরকম নয়, অতটা নেগেটিভ কম্বিনেশন এই চলতি বছরে আপনাদের নেই। হ্যাঁ, পরবর্তী যে বিষয়টি সেটি হলো ব্যবসা। কি হতে পারে ব্যবসায়ীদের? দেখুন, मीन राशि जातक जातिकाদের ব্যবসায়ীদের এই সময়কালটা মধ্যম প্রকৃতির, বিশেষত প্রথম দিকটা কিন্তু একটু নরমালি যাবে, পরের দিকটা যে খুব ডেভেলপ সেটা আমি বলবো না, তবে হ্যাঁ কিছুটা মন্থর গতিতে হলেও কিছুটা অগ্রগতির জায়গা মীন রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের মধ্যে থাকবে। কয়েকটি ব্যবসার ক্ষেত্রে আমার মনে হয় পজিটিভিটি বেশি থাকবে, বিশেষ করে যারা লেদার রিলেটেড আইটেমের সাথে যুক্ত রয়েছেন, বেকারি প্রোডাক্টসের সাথে যুক্ত রয়েছেন, লিকুইড কোনো প্রোডাক্টসের সাথে যুক্ত রয়েছেন। লোহার ব্যবসাটা একটু মন্দা যেতে পারে, কাঁচামালের ব্যবসায় ডেভেলপমেন্ট থাকবে, বিশেষ করে যারা আসবাবপত্রের ব্যবসায় যুক্ত রয়েছেন, কাঠ বা কাঠ সংক্রান্ত কোনো বিষয়ের সাথে যারা অ্যাটাচড রয়েছেন, ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালের বিজনেসের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি চলতি বছরে বেশ থাকতে পারে। যারা উলেন কোনো প্রোডাক্টসের বিজনেস করছেন বা এই ধরনের সংক্রান্ত কোনো রকম প্ল্যাটফর্ম বা পরিকল্পনা আপনার রয়েছে, এটা ভালো যেতে পারে। রং এবং বাড়ি তৈরি করার জন্য যে সরঞ্জামগুলোর প্রয়োজন হয় তার বিজনেস কিন্তু মোটামুটি ভালো যাবে, খুব নেগেটিভিটির জায়গা নেই। মেডিসিনের বিজনেসের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে, তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সপ্তমে কেতু প্রবেশ করবে 29 এপ্রিলের পর, এবং কেতু প্রবেশ করার সাথে সাথে ব্যবসায়িক জীবনের শত্রুতার মাত্রা কিন্তু এক্সট্রিম লেভেলে বাড়তে পারে, এটা মাথায় রাখতে হবে। যে কোনো পার্টনারশিপে কাজ করা যাবে না, সমস্যা হবেই, সমস্যা হওয়ার সম্ভাবনা এতটাই বেশি যে 29 নভেম্বরের পরে আপনি যদি শুরু করেন, বিশেষ করে পার্টনারশিপে বিজনেস বা তার আগে শুরু করেছেন, সেটাকে সমাধান করতে পারেননি কোনো ইস্যুকে, সেটি কিন্তু একটা ম্যাসিভ আকার ধারণ করবে এবং গুপ্ত শত্রুর জায়গাটা আপনার ভালো যাবে না। 29 নভেম্বরের পরে এই বিষয়ে একটু সচেতনতা রাখতে হবে। ম্যারিটাল লাইফের ক্ষেত্রে যদি মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের প্রেডিকশন করা হয়, দেখুন ম্যারিটাল লাইফ 1430 বঙ্গাব্দে তুলনামূলকভাবে ভালোই থাকছে, তবে সমস্যা বাড়তে পারে বিশেষত নভেম্বরের পর থেকে। নভেম্বরের পরে গিয়ে কিছুটা সমস্যার জায়গা কিন্তু থাকছে, তার আগে প্রবলেমগুলো শর্ট আউট হবে। বিবাহের যোগাযোগও কিন্তু প্রথম দিকে থাকবে বছরের, সেক্ষেত্রে বিয়ের যোগাযোগ হওয়ার একটা পসিবিলিটিস বছরের প্রথম দিকে কিন্তু থাকছে। লাভ ম্যারেজের ক্ষেত্রে সুযোগ সুবিধার জায়গা থাকবে। রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো, নতুন বছরে মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটা ভালো, ব্রেকআপ হয়েছিল, সম্পর্ক ভেঙে গেছিল, দূরত্ব তৈরি হয়েছিল, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও একটা সমাধানের জায়গা কিন্তু থাকার পসিবিলিটিস রয়েছে। এর পরের যে বিষয়টা আমরা আলোচনা করব এটিও অত্যাধিক গুরুত্বপূর্ণ, সেটি হলো শিক্ষাক্ষেত্র। দেখুন, আপনাদের এডুকেশন লাইফ, এন্টায়ার এডুকেশন লাইফ, বিশেষ করে যারা প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত এবং উচ্চশিক্ষার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে পজিটিভিটি নতুন বছরে থাকবে, এক্সট্রিম লেভেলের পজিটিভিটি থাকবে। কাদের? যারা ফরেনে পড়াশোনার প্ল্যান রেখেছেন, যারা কম্পিটিটিভ কোনো এক্সামিনেশনে সাকসেস পেয়ে কোনো কোর্সে অ্যাডমিশন নিতে চাইছেন, এদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে এক্সট্রিম লেভেলের বেশি। নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে পজিটিভিটি থাকবে, নতুন কোনো কোর্সে এনরোলমেন্টের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে, বিশেষ করে প্রফেশনাল যে সাবজেক্টগুলো থাকে প্রফেশনাল স্টাডির ক্ষেত্রে একটা পজিটিভিটি কিন্তু ফিল করবে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা নতুন বঙ্গাব্দে। তবে একটা বিষয় আমি বলে রাখবো, রিসার্চমূলক এডুকেশনের সাথে যারা যুক্ত রয়েছেন একটু সচেতন কিন্তু থাকতে হবে আপনাদেরকে। মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের নতুন বছরে যারা বিদেশে রয়েছেন কর্মসূত্রে, তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি থাকছে, অত্যাধিক পজিটিভিটির জায়গা নেই, এ বিষয়ে একটু সচেতন থাকুন। জমি বাড়ি ইত্যাদি ক্রয় করতে গিয়ে একটু সাবধানে থাকতে হবে, নিজের বাক শক্তির উপরে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। কথাবার্তার থ্রোয়িং এমন হয়ে যেতে পারে, সম্পর্ক নষ্টও হয়ে যেতে পারে কিছু মানুষের সাথে, সো এই বিষয়টিকে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল, প্রত্যেকে ভালো থাকুন, শ্রী গণেশের কৃপায় 1430 বঙ্গাব্দ আপনার অনেক ভালো যাক সেই কামনা সেই বাসনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।